যখন আমি রাতে স্বপ্ন দেখি আমার সেটা খুব সত্যি বলে মনে হয় তফাত করতে পারি না স্বপ্নে যে মানুষদের দেখি তাদের অত্যন্ত বাস্তব মনে হয় আমি তাদের সাথে কথা বলতে পারি তাদের ছুতে পারি নানা ঘটনাও ঘটে কিন্তু যখন ঘুম থেকে উঠি জানি সেটা ভ্রম জীবনের ক্ষেত্রেও কি ব্যাপারটা একই এই জীবন কতটা সত্যি এটা কি হতে পারে যে একদিন উঠে দেখব এই সবই ভ্রম ছিল সব মানুষ কেউই কিছুই নেই সমস্যাটা হলো আপনি জেনের ছোট ছোট টুকরো পড়ছেন বুঝলেন এরকম ছোট ছোট টুকরো পড়া বিপজ্জনক যে কোনো কিছুরই এরকম ছোট ছোট করে চর্চা করা বিপজ্জনক এবার আপনি যেটা বলছেন সেটা এক অর্থে সত্যি কারণ আপনার জীবনের নিরানব্বই শতাংশই কেবল চিন্তা এবং আবেগ চিন্তা এবং আবেগ কেবলই জীবনের প্রক্ষিত ছবি জীবন নয় তাই না যখন নিরানব্বই শতাংশ সময় আপনি কেবল জীবনের কথা ভাবছেন আবেগও তো এক ধরনের ভাবনা একটু রসালো ভাবনা তাই না চিন্তা শুকনো আবেগ একটু রসালো কিন্তু তাও চিন্তাই তাই না যেমন আপনি চিন্তা করেন আপনার আবেগও সেরকমই হয় তাই না হুম তাই নয় কি এখন আপনি আপনি যদি ভাবেন এই মানুষটি সুন্দর তার প্রতি আপনার আবেগও সুন্দর হবে তাই না ও এই মানুষটি জঘন্য তো তার প্রতি আপনার আবেগও বিশ্রী হবে এই মানুষটি সুন্দর এটা ভেবে আপনি তার প্রতি কুৎসিত আবেগ ধারণ করতে পারেন না এই মানুষটি জঘন্য এটা ভেবে আপনি তার প্রতি সুন্দর আবেগও ধারণ করতে পারেন না কারণ যেমন ভাববেন তেমনই আবেগ অনুভব করবেন ভাবনা এবং আবেগ আলাদা নয় তারা একই দুটোই ভাবনা একটা শুকনো অন্যটা রসালো যেহেতু রসালো সেটা অনেকক্ষণ ধরে থাকে তাই আপনি ভাবেন আলাদা আপনি এরকম ভাবতে পারেন যে আজকে ভাবলেন এই মানুষটি অত্যন্ত চমৎকার কিন্তু কাল সে এমন কিছু করলো যা আপনার পছন্দ নয় আপনি হঠাৎই তাকে বিচ্ছিরি ভাববেন আপনার ভাবনাটা সঙ্গে সঙ্গে ঘুরে যাবে কিন্তু আবেগ এত চট করে ঘুরতে পারে না ঘুরতে অনেক সময় নেয় কখনো কয়েক দিন কখনো কয়েক মাস কিন্তু একদিন ঘুরে এসে চিন্তার সঙ্গে মিলেই যায় তাই না হ্যাঁ এটা ঘুরতে সময় নেয় আবেগ চট করে ঘুরতে পারে না তাই আপনি আলাদা ভাবেন কিন্তু এরা আলাদা নয় দুটোই এক দুটোই চিন্তা কেবল একটা শুকনো একটা রসালো তো আপনার গোটা জীবনই কেবল চিন্তা আর আবেগ তো এটা অনেকটাই স্বপ্নের মতো হ্যাঁ তাই তো যেহেতু আপনি এখন জেনের চর্চা করছেন আপনি নিশ্চয়ই চানসুকে চেনেন যিনি এটির চর্চা করতেন চানসু ছিলেন এক মহান জেন মাস্টার তার মঠে প্রচুর সন্ন্যাসী ছিলেন তিনি তিনি এক প্রখ্যাত মাস্টার ছিলেন একদিন সকালে হঠাৎ তিনি অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে পড়লেন যখন সবাই তাদের গুরুকে এই অবস্থায় দেখলেন তারা সবাই ভয় পেয়ে গেলেন তারা ভাবলেন গুরুর এই অবস্থা মানে নিশ্চয়ই খুব খারাপ কিছু ঘটেছে তিনি তো সবসময় আনন্দময় থাকেন তো বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী যারা ছিলেন তারা গিয়ে জিজ্ঞেস করলেন গুরুদেব কি হয়েছে তিনি বললেন তোমরা যাও আমাকে বিরক্ত করো না আমি খুব দুর্দশায় রয়েছি তারা বললেন আপনার দুর্দশা মানে তো আমাদের মৃত্যু দয়া করে বলুন কিসের জন্য আপনার এরকম দুর্দশা হচ্ছে তখন চাংসু বললেন ও গতকাল রাত্রে আমার স্বপ্নে আমি এক প্রজাপতি ছিলাম সন্ন্যাসীরা বললেন প্রজাপতি হওয়াতে সমস্যা কোথায় আমরা তো কত কিছু ছিলাম শুয়োর ছিলাম পাখি ছিলাম কত কিছু ছিলাম সেটা তো সমস্যা নয় প্রজাপতি তো বেশ ভালো প্রজাপতিতে সমস্যা কোথায় তিনি বললেন বোকার দল আমি যখন প্রজাপতি ছিলাম আমি আসলে উড়ে বেড়াচ্ছিলাম আমি গিয়ে ফুলের ওপর বসলাম সেটাকে অনুভব করলাম তার গন্ধ পেলাম তার স্বাদ পেলাম এই সব বাস্তব ছিল এখন আমি জানি না যে আমি চাংসু যে প্রজাপতির স্বপ্ন দেখছে নাকি প্রজাপতি যে চাংসু হওয়ার স্বপ্ন দেখছে কোনটা সত্যি কারণ দুটোই একই রকম প্রাণবন্ত এবং বাস্তব যখন আপনি কেবল চিন্তার মাত্রায় বাস করছেন তখন এরকমই মনে হয় তিনি এটাকে এক উপায় হিসেবে ব্যবহার করছিলেন তার সন্ন্যাসীদের তাদের আধ্যাত্মিক জড়তার থেকে বের করে আনতে কারণ লোকে সূত্র ইত্যাদি এইসব পড়ছেন আর ভাবছেন এটাই আধ্যাত্মিকতা তো তিনি চাইছেন তাদের মানসিক কাঠামোটিকে ভেঙে দিতে যাতে তারা অস্তিত্বগত হয়ে ওঠেন আপনি যদি জীবনকে অনুভব করেন জীবনকে চিন্তা নয় আবেগ নয় জীবনকে যদি আদতে জীবনকে অনুভব করেন এরকম প্রশ্ন আসবেই না কিন্তু যখন আপনার জীবনের অধিকাংশই কেবল ভাবনা আর আবেগ তখন খুবই সত্যি যে এটা এক স্বপ্ন এক প্রক্ষিত ছবি